আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি কুমড়া রেসিপি নিয়ে এসেছি, সেজন্য আমার এখানে যা যা লাগছে, এখানে আমি নুনা ইলিশ টুকরা করে কেটে নিয়েছি, আর নিয়েছি জিরা বাটা, আদা বাটা এক চা চামচ করে, আর রসুন বাটা হাফ চা চামচ, আর এখানে আমি হাফ কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে একটা কুমড়া আমি এইভাবে ফালা করে কেটে নিয়েছি। এখন আমি একটি পাত্রে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দুটি কাঁচামরিচ। পেঁয়াজকে ভালোভাবে ভেজে নিতে হবে, হালকা একটু বাদামি হয়ে আসলে আমি বাকি মশলাগুলো দিয়ে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ। রসুনটি একটু আগিয়ে দিয়ে দিলাম, একটু ভাজা হয়ে যাবে তেলের সাথে সেজন্য। খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখন আমি এতে দিয়ে দিব হলুদের গুঁড়ি। আমি এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এতে এক চা চামচ মরিচের গুঁড়া দিব। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন, আপনারা যেটুকু ঝাল খেতে পছন্দ করেন আপনারা সেই পরিমাণেই এখানে ঝাল ব্যবহার করবেন। এখন আমি এতে দিয়ে দিব লবণ। আমি এখানে এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা সম্পূর্ণ এটি আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। কেউ লবণ একটু বেশি খেতে পছন্দ করে, আবার কেউ কম খেতে পছন্দ করে। এখন আমি এতে সব মশলা দিয়ে দিচ্ছি। বাটা মশলাগুলো দিয়ে দিলাম, আদা বাটা আর জিরা বাটা। এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে যাবে তখন আমি কুমড়াগুলো দিয়ে দিব। এখন আমি মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিব। এখানে আমি নুনা ইলিশ ব্যবহার করেছি, এটি খেতে অনেকেই খুব বেশি পছন্দ করে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে এটিকে ঢেকে রাখবো, যেন মাছগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে কষে যায়। ঢেকে রাখার পর যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন আমি এতে কুমড়াগুলো দিয়ে দিব। সব কুমড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো কুমড়া ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি এটিকে ভালোভাবে নেড়ে দিব, মশলা যেন সব কুমড়ার গায়ে লেগে যায়। এখন আমি এতে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি কুমড়াটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢেকে দিচ্ছি। প্রথমে হাই হিটে রান্না করতে হবে, বলক না আসা পর্যন্ত। বলক আসার পর আবার একটু নেড়ে চিড়ে দেখে নেবেন। তারপর জালটা কমিয়ে আবার ঢেকে দিতে হবে কুমড়াটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। আমার কুমড়াটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা নিভিয়ে একটু রেখে দেব। নামানোর আগে অবশ্যই জালটা বাড়িয়ে তারপর নামিয়ে ফেলবেন। এখন আমি একটি বাটিতে এটি নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এটি দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এটি রান্না করে খেয়ে দেখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সব ভিডিওতে লাইক দিবেন।